আমার এই টিমটো টোটেল আপনার 105 জন আছে। ইয়ারে ভিতর গুয়াহাটি, মঙ্গলদৈ, বরপেটা, দরং, কাহিলিপাড়া, গুয়াহাটি এনেকে আমার কার্যসূচী হব। ফার্স্ট গুয়াহাটিপাড়া আমি যাম দিল্লি, দিল্লি টু হরিদ্বার, হরিদ্বারের ফার্স্ট কেদারনাথ, কেদারনাথের বদ্রীনাথ এনেকে আমি গোটেই টিমটো 12 দিনত গোটেইখিনি টুর কমপ্লিট করিম বলে ভাবিছো। 12 দিনত ভগবানের আশীর্বাদ থাকিলে সব যাতে ভালে ভালে হয় ভগবানের ওচর এই প্রার্থনা করছো। কারণ গোটেইবিলাক বয়সস্থ মানুষ, বয়সস্থ মানুষখিনি খুব শান্তিত লৈ গৈ দর্শন করাটাই আমার উদ্দেশ্য। এইখানে আর বেলেগ মূল কি কলে হয় এবার যে এবার আমার আত্মবার্ষিক অলরেডি আমি 7 বার গৈছোই আগতেও, তেতিয়াও সব ভালেই আছে। তথাপি ধরক যাত্রাতো অলপমান অসুবিধা হয়, ঘরের নিচিনা সকল বস্তু নহয়। তো যিমানখিনি পারো আমি ভাল করার চেষ্টা করো যাতে ভালকে মানুষে দর্শন করিব পারে, ভাল হোক, গোটেই ভারতের মঙ্গল হোক, সকলরে মঙ্গল কামনা করিয়ে আসলে এই যাত্রাটা আমি আরম্ভ করো। আশা এইটাই আশা যে গোটেই পৃথিবীর শান্তি হোক, সব ধুনিয়াকে চলক, গোটেইবিলাক মানুষ আরোগ্য থাকক, বেমার আজার না থাকক। যাত্রাটো মানে এটা তাত মানে সিজনটো খুব ভালো হয়ে আছে বলে আমি শুনেছো, ভালো লাগিছে। আমি গোটেইবিলাক লগ হয়ে যাম আর আশাটো বাবার ওসর যাও, মনের আশাবিলাক সবরে মঙ্গল হোক, লড়া ছলী আর যেটু মানে এটা ইমান বেয়া একটা সিচুয়েশন এই কোভিডেরপরা উঠিলো, তারপর আকো নতুন নতুন কিছু ভাইরাস আহি আছে, এইবিলাকরপরা যেন মানে গোটেই পৃথিবীবাসী মুক্তি পায়। হ্যাঁ, সেই উদ্দেশ্য আমার উদ্দেশ্য সদায় মহৎ, গতি মহৎ কামর কারণে গে আছো আর বাবার ওসর এইখানে আমি প্রার্থনা করছো যাতে আহি থাকা সময়বর সবরের কারণে ভাল হয়, মঙ্গলময় হয়। আমার এই টিমটো টোটেল আপনার 105 জন আছে। ইয়ারে ভিতর গুয়াহাটি, মঙ্গলদৈ, বরপেটা, দরং, কাহিলিপাড়া, গুয়াহাটি এনেকে আমার কার্যসূচী হব। ফার্স্ট গুয়াহাটিপাড়া আমি যাম দিল্লি, দিল্লি টু হরিদ্বার, হরিদ্বারের ফার্স্ট কেদারনাথ, কেদারনাথের বদ্রীনাথ এনেকে আমি গোটেই টিমটো 12 দিনত গোটেইখিনি টুর কমপ্লিট করিম বলে ভাবিছো। 12 দিনত ভগবানের আশীর্বাদ থাকিলে সব যাতে ভালে ভালে হয় ভগবানের ওচর এই প্রার্থনা করছো। কারণ গোটেইবিলাক বয়সস্থ মানুষ, বয়সস্থ মানুষখিনি খুব শান্তিত লৈ গৈ দর্শন করাটাই আমার উদ্দেশ্য। এইখানে আর বেলেগ মূল কি কলে হয় এবার যে এবার আমার আত্মবার্ষিক অলরেডি আমি 7 বার গৈছোই আগতেও, তেতিয়াও সব ভালেই আছে। তথাপি ধরক যাত্রাতো অলপমান অসুবিধা হয়, ঘরের নিচিনা সকল বস্তু নহয়। তো যিমানখিনি পারো আমি ভাল করার চেষ্টা করো যাতে ভালকে মানুষে দর্শন করিব পারে, ভাল হোক, গোটেই ভারতের মঙ্গল হোক, সকলরে মঙ্গল কামনা করিয়ে আসলে এই যাত্রাটা আমি আরম্ভ করো। আশা এইটাই আশা যে গোটেই পৃথিবীর শান্তি হোক, সব ধুনিয়াকে চলক, গোটেইবিলাক মানুষ আরোগ্য থাকক, বেমার আজার না থাকক। যাত্রাটো মানে এটা তাত মানে সিজনটো খুব ভালো হয়ে আছে বলে আমি শুনেছো, ভালো লাগিছে। আমি গোটেইবিলাক লগ হয়ে যাম আর আশাটো বাবার ওসর যাও, মনের আশাবিলাক সবরে মঙ্গল হোক, লড়া ছলী আর যেটু মানে এটা ইমান বেয়া একটা সিচুয়েশন এই কোভিডেরপরা উঠিলো, তারপর আকো নতুন নতুন কিছু ভাইরাস আহি আছে, এইবিলাকরপরা যেন মানে গোটেই পৃথিবীবাসী মুক্তি পায়। হ্যাঁ, সেই উদ্দেশ্য আমার উদ্দেশ্য সদায় মহৎ, গতি মহৎ কামর কারণে গে আছো আর বাবার ওসর এইখানে আমি প্রার্থনা করছো যাতে আহি থাকা সময়বর সবরের কারণে ভাল হয়, মঙ্গলময় হয়।